সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন, হ্যাঁ সত্যি দেখতে পাচ্ছেন, এটি একটি পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ মানে এখন বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটি একটি অমূল্য জিনিস হয়ে উঠেছে। যাই বলেন দাদা, তো আজকে এই অমূল্য ধন, এই পেঁয়াজ, একে কীভাবে আমরা, ঠিক আছে, আমাদের আয়ত্তের মধ্যে রেখে আমরা ব্যবহার করতে পারি এবং এই চাহিদা পূরণ করে আমরা রান্নাঘরে কাজ সারতে পারি, এই জন্য আমরা একটি ভিডিও বানাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এবং এটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বুঝতে পারবেন একটি পেঁয়াজ দিয়ে কিভাবে আমরা ব্যবহার করে আমাদের চাহিদা পূরণ করতে পারি। ধন্যবাদ। হ্যাঁ ভিউয়ার, বর্তমান এ সময়ে এই পেঁয়াজ, এই পেঁয়াজকে দিয়ে আমরা তরকারিতে দেব। পর্যাপ্ত পেঁয়াজ কিভাবে দেওয়া যায় সেজন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, তো বুঝতে পারবেন। এই আমার হাতে ছুরি আছে, ধারালো চাক ছুরি, এটা দিয়ে আমি এখন এই পেঁয়াজ, মূল্যবান পেঁয়াজকে আমরা কীভাবে সাইজ করবো আপনারা দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। ওকে, কাট। হ্যাঁ, আজকে 15 তারিখ, নভেম্বরের 15 তারিখ শুক্রবার, পেঁয়াজ আনলাম 240 টাকা কেজি। তো সেই 1 কেজি মহামূল্যবান পেঁয়াজ থেকে আমরা বাছাইকৃত একটি পেঁয়াজ আনলাম। এই পেঁয়াজটিকে এখন আমরা সাইজ করব আমাদের তরকারিতে দেওয়ার জন্য। পেঁয়াজ ছাড়া তরকারি কথা ভাবাই যায় না। ওকে ভিউয়ার, আমরা কী করতে পারি এখন, পেঁয়াজটাকে আমরা, এই মূল্যবান জিনিসটাকে আমরা ছুলবো। ছুলবার জন্য কী করতে হবে, ছুরিটা দিয়ে আমরা প্রথমে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজের বেশি অংশ না চলে যায়। এমনিতে অনেক দামি জিনিস এটা, একটুটুকু পেঁয়াজ যদি এই ছোলার সাথে চলে যায়, অংশের সাথে, তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। তো আমরা এভাবে কেটে কেটে সাবধানে, যদিও একটু কষ্ট লাগছে, এই একটা অংশে অনেকগুলো পেঁয়াজ চলে গেছে। ও, এখানে মনে হয় কত টাকা আছে, 10 টাকার মতো, যা হোক রেখে দিলাম। এখন আমরা এই যে পেঁয়াজের ময়লাটুকু অংশ, খুব আস্তে আস্তে দেখা খেয়াল রাখতে হবে যাতে এই চোকলার সাথে পেঁয়াজের মূল অংশটুকু চলে না যায়, খেয়াল রাখতে হবে। এবং ধীরে সুস্থে আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে এটা পেঁয়াজকে ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার পরে, তো এখানে দেখা যাচ্ছে আমার 2টি অংশ আছে পেঁয়াজের। তো কী করবো আমরা এখন দর্শকরা, আমরা এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, ফ্রিজে রেখে দেবো। তো আমাদের কাজ কিন্তু এখানেই শেষ নয়, এখন মূল কাজ শুরু হবে। এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্ট আছে। তো সেই পার্টটাকে আমরা একটু, প্রথম একটি পার্ট আলাদা করি, একটি পার্ট। হ্যাঁ, যেহেতু পার্টটা অনায়াসে আলাদা করা গেল, আলাদা করতে পারি। এবং দেখা গেছে পেঁয়াজের দাম আজকে আছে 240-250, আগামীতে আরও বাড়তে পারে, সেই কারণে পেঁয়াজের দাম আরও অমূল্য হয়ে যেতে পারে। তো আমরা কী করতে পারি, এটাই তো আমরা ফ্রিজে রেখে যেতে পারি, ফ্রিজে রেখে দিলাম। এখন আজকে আমাদের অভিযান শুরু হবে পেঁয়াজের মূল্যবান এই অংশটি দিয়ে, এই একটা পার্ট দিয়ে। হ্যাঁ, এই একটি পার্ট দিয়ে, এই পার্ট, পেঁয়াজে এত দাম হবে বলেই আমরা হয়তো বা পেঁয়াজের পার্টটি পেয়েছি। এখন আমরা মনোযোগ দিয়ে পেঁয়াজটিকে আমরা কুচি কুচি করে কাটবো, খেয়াল রাখতে হবে কুচি কুচি করে কাটতে হবে যাতে তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। আপনারা দেখবেন ভিয়া কীভাবে কাটবেন। হ্যাঁ, কাটছে কাটছে কাটছে। এই যে পেঁয়াজ, এখানে অনেকগুলো পেঁয়াজ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে তরকারি আপনার আরেক আইটেম আছে, যেমন ডাল পাক করবেন, ডাল একটা সবজি, ঠিক আছে, আপনি ডালের জন্য এটা করে খেতে পারেন। আর যদি মনে করেন সবজি পাক করবেন আর পেঁয়াজ আর একটু লাগবে, তো সেক্ষেত্রে আপনি আরেকটি অংশ পেঁয়াজ নিতে পারেন। কিন্তু না, পুরো পেঁয়াজটা কিন্তু ভুলেও না, পেঁয়াজটাকে এভাবে কেটে মাঝখান থেকে আলতো করে আরেকটি পার্ট বের হবে। হ্যাঁ, এই যা একটি পার্ট বের হয়ে গেল, এবং এই পার্টটিতে আপনি আলু করে নিয়ে নিলেন। এখন আমাদের পর্যাপ্ত ব্যালেন্স রয়ে গেছে পেঁয়াজের, এটা আমরা রেখে দিলাম পেঁয়াজের আগামীতে ব্যবহার করার জন্য। যেহেতু আমাদের ডালের পেঁয়াজ হয়ে গেল, এখন সবজির পেঁয়াজ লাগবে। এটা অনেক বড় সাইজ আছে, ওয়াও। এখন এটাকে আমরা, এটা তো ডালের জন্য রেখে দিলাম, এবার সবজির জন্য, সবজির জন্য কাটছি তো কাটছি, বা বা বা।
কত পেঁয়াজ, কে বলেছে পেঁয়াজের দাম বেড়েছে তো কি হয়েছে? আমাদের কাছে পর্যাপ্ত পেঁয়াজ আছে। কত পেঁয়াজ, পেঁয়াজ নিয়ে ভাবনা আর না আর না, আমাদের আছে পেঁয়াজের কোয়ায় কোয়ায়। ভিওয়ার ধন্যবাদ, আমাদের ডালের পেঁয়াজ, বাগার দেওয়ার পেঁয়াজ এবং শাক পাক করার পেঁয়াজ রেডি হয়ে গেল। হ্যাঁ, আমাদের ব্যাচেলার লাইফ, তো এই ব্যাচেলার লাইফে আমাদের সদ্য মাজেদ ভাই, সে অলরেডি পেঁয়াজকে প্রসেসিং করে আমাদের সিস্টেম মতো অলরেডি তরকারি পাক করে ফেলছে এবং তরকারি আশা করি খুব সুস্বাদু হবে এবং ভিওয়াররা আপনারাও প্রয়োগ করে দেখতে পারেন। মাজেদ ভাই, আপনার অক্লান্ত পরিশ্রমে স্বল্পতম পিএস দিয়ে আপনি যেভাবে তরকারি পাক করছেন তাকে দেখে মনে হচ্ছে আমরা খুব স্বাদ নিয়ে খেতে পারবো এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাথে আমাদের আছে সঞ্জিত ভাই। ভাই, আমি তো দেখতে পারতেছি পেঁয়াজের কোনো অংশ দেখতে পারছি না এখানে, সম্পূর্ণ মানে কেমন যেন লাগতেছে, এটা কি ধরনের আপনি পেঁয়াজ দিয়েছেন একটু কি বলবেন, শর্টকাট একটু বলে দেন। দাদা, এখানে পেঁয়াজ আছে, আপনি ভেবে নিতে হবে। ভেবে নিতে হবে মানে আমরা দেখতে পারবো না, এটাই কি অবস্থা বর্তমানে? একটা ইমাজিনেশন কিন্তু আছে। হ্যাঁ আছে, আপনি ফ্লেভার পাবেন, ফ্লেভার পাবো। আপনি তরকারি ডিএনএ টেস্ট করেন, অবশ্যই দেখতে পাবেন। আমি এখন আমাদের সেই পেঁয়াজ কাটার পর যে ব্যালেন্স পেঁয়াজ ছিল এটাকে আমরা সযত্নে ফ্রিজে রেখে দেব, কারণ এত দামের পেঁয়াজ যদি নষ্ট হয়ে যায়, বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি অনেক লসের মধ্যে পড়ে যাবেন, এটা কখনই কারো কাম্য না। আপনি সচ্ছল নাগরিক হিসেবে এটাকে আমরা এখন কীভাবে এই যে ফ্রিজের, আপনি ডিপে না কিন্তু রাখতে হবে নিচে নর্মালটায়, এটার মধ্যে এনে ঠিক এইভাবে, এখানে আমাদের কি ধনিয়া পাতা আছে না, এখানে আরও সবজি আছে, এখানে সযত্নে যেহেতু এটা অনেক মূল্যবান জিনিস পেঁয়াজ, এটাকে আমরা এভাবে রেখে দিতে পারি এবং আমাদের পেঁয়াজ এখন ফ্রিজে থাকবে, এটাকে ঠিক পাট পাট খুলে আমরা আরও এক সপ্তাহ নাগাদ রান্না করতে পারবো। ওকে ভিউয়ার্স, এখন ফ্রিজটা লাগিয়ে দেওয়া যাক, সযত্নে থাকবে যত্ন করে। আমাদের খানা তৈরি, ঠিক আছে, ডাল এবং সবজি সুস্বাদু খুব মজা করে খাবো, আশা করি আপনারা খাবেন এবং মজা পাবেন। বাই বাই।